ফ্রেন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। পিক দেখে বুঝেই গেছেন আজকে আপনাদের কী রান্না করে খাবো। হ্যাঁ, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি চল জলদি ম্যাগি রান্না করা। তো প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং তার সাথে তার ভিতরে একটা ডিম দিয়ে দেবো। ডিমটা আমি প্রথমে একটু পোচ করে নেব। তাই আমি ডিমটা কুসুমটা খুব বেশি ভাজবো না, হালকা একটা ভাজা দিয়ে ডিমটা আলাদা করে সাইডে রেখে দেবো। যাদের কাছে হাতে সময় নেই এবং খুব বেশি ম্যাগি খেতে ইচ্ছা করে তাদের জন্য এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। তো আমাদের ডিম পোচ করা হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দেবো সয়াবিন তেল। আর আপনারা আগে থাকতে একটা আলু সিদ্ধ করে তা ম্যাশ করে নেবেন, কারণ এইখানে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করা আছে। তো পেঁয়াজটা ব্রাউন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবং একটু হালকা ব্রাউন ব্রাউন করে নেব। আর এখন আমি পেঁয়াজের সাথে লবণ অ্যাড করব না। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব এবং সাথে দিয়ে দেব একটা ডিম। এবং এখানে ডিমটা আমি একটু ভেজে নেড়েচেড়ে ভেজে নেব। এবং আপনাদের একটু আগে বলছিলাম যে আলু সিদ্ধ করা ম্যাশ করে নিতে। তো এখন আমি এখানে আমার আগে থেকে সিদ্ধ করা আলু ম্যাশ করে রেখেছিলাম, ওইটা এই ডিমের সাথে দিয়ে দেব এবং একসাথে ভেজে নেব। এইভাবে যদি নাস্তা বানান অবশ্যই আমি বলতে পারি আপনার বাচ্চা একবার খেলে বারবার খেতে যাবে এবং পরিবারের সবাই খেতে যাবে। যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না করা, তাই এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করিনি। আপনারা যদি চান অবশ্যই এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তো ওই আলুর সাথে আমি এখানে দিয়ে দেব ম্যাগি। আমি এখানে এক প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বেশি কম ব্যবহার করতে পারেন। এই রান্নাটা একটা জিনিস উপকার যে আলাদা করে সিদ্ধ করা ঝামেলা করতে হয় না, আমরা একবারে রান্না করে খেয়ে ফেলতে পারি এবং খুব সহজে এবং তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি সামান্য পানি ব্যবহার করেছি, খুব বেশি পানি ব্যবহার করা যাবে না যেহেতু আমি শুধু নুডলসটা সিদ্ধ করব। সেই জন্য যতটুকু পরিমাণ দরকার অতটুকুই পানি ব্যবহার করব এবং এর উপরে আমি দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা। এবং মশলাটা ব্যবহার করে আমি এখানে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি আর আলগা কোনো লবণ ব্যবহার করব না, কারণ আমি ডিম ভাজার সময় লবণ ব্যবহার করেছি এবং যেহেতু এই মশলাটা ব্যবহার করছি মশলার ভিতরে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে, সেই জন্য আমি নতুন করে আর কোনো লবণ ব্যবহার করব না এখানে। তো নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে আমাদের নুডলসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে যায় আমাদের এই নুডলস রান্না করা। এই যে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।